হয়ে গেল সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের জোসেফাইট কসপ্লে এবং নাট্য উৎসব 2016। এই অনুষ্ঠানে নাটকসহ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অনুষ্ঠিত হয়। অনেক শিশু কিশোর এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। আরও জানাচ্ছে রুবাইয়াত ফেরদৌস কুরেশি। সম্প্রতি সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে আয়োজিত হয়ে গেল জোসেফাইট কসপ্লে এবং নাট্য উৎসব 2016। গত 22 সেপ্টেম্বর থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত এটি অনুষ্ঠিত হয়। প্রতি বছরের মতো এবছরও জাতীয় পর্যায়ে নাচ, মঞ্চনাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমবারের মতো এই অনুষ্ঠানে কসপ্লে এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অন্তর্ভুক্ত করা হয়, যার মাধ্যমে অনুষ্ঠানটি হয় আরও আকর্ষণীয় ও জাঁকজমকপূর্ণ। এই দুটি বিষয় নতুন প্রজন্মকে নিজেদের যোগ্যতা তুলে ধরার সুযোগ করে দিয়েছে। আমাদের ছাত্ররা বিভিন্নমুখী পথে তো যায়, তাই না? তার মধ্য থেকে যদি এদেরকে কালচারাল লাইনের মাধ্যমে রেখে আমরা সেই সব পথ থেকে ফিরিয়ে আনতে পারি, যার ফলে আমাদের মূলত প্রোগ্রামটা হলো যে নাটকের মধ্য দিয়ে তাদেরকে লাইনে নিয়ে আসা। আগে যেমন আমাদের বিভিন্ন প্ল্যাকার্ড দিতে হতো, বিভিন্ন জায়গায় যে ইনভাইটেশন দিতে হতো, সেক্ষেত্রে আমাদের যেই মানে ইনভাইটেশনের ব্যাপারটা আমরা সম্পূর্ণ অনলাইনে করেছি। আমরা ফার্স্ট দিন যে অনলাইন পেজটা খুলেছি, অনলাইন পেজ খোলার পর আমাদের ফার্স্ট দিনই রিচ ছিল 3000 পিপল, আর বাই টুডে আমাদের রিচ ইজ অলমোস্ট লাইক 7000। আর আজকে আই গেস আপনি ক্রাউড দেখে বুঝতেই পারছেন কীরকম ভিড়। দুদিন ব্যাপী এই অনুষ্ঠানে 12টি ক্যাটাগরিতে রাজধানীর মোট 22টি স্কুলের অংশগ্রহণ ছিল, যেখানে প্রথমেই কসপ্লে এবং তার পাশাপাশি একক নাটক, যৌথ নাটক, নাচ, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, ড্রামা অলিম্পিয়াড, আলোকচিত্র প্রতিযোগিতা, ছবি আঁকার প্রতিযোগিতা সহ বিভিন্ন ক্যাটাগরি ছিল। প্রথমবারের মতো এই অনুষ্ঠানে নতুন ইভেন্টে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। শিক্ষার্থীরা এই অনুষ্ঠানটিকে বেশ উপভোগ করেছেন বলে জানান তারা। অন্যান্য সব কলেজে যেমন ইনভাইটেশন পাঠানো হয়েছে, তেমনি আমাদের কলেজে ইনভাইটেশন পাঠানো হয়েছিল। আমরা আমাদের কলেজের রিপ্রেজেন্টেটিভ হিসেবে এসেছি, আর জোসেফে ইটস দ্য ফার্স্ট টাইম অ্যান্ড উই রিয়েলি অ্যাপ্রিশিয়েট দ্যাট। এখানে অনুষ্ঠানগুলোর মধ্যে রয়েছে আপনার ফটোগ্রাফি, কসপ্লে, ড্রামা, এরপরে ডান্সিং কম্পিটিশন ছিল। আমি মনে করি কসপ্লেটা আসলে একটা নতুন সংযোজন আর ওদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ। শিক্ষার্থীদের কসপ্লেতে অংশগ্রহণ দর্শনার্থীদের অত্যন্ত মুগ্ধ করেছে। তারা নিজেদের পছন্দের চরিত্রগুলো এই অনুষ্ঠানে সেজে আসেন। আয়োজনকারীরা বলেন এ ধরনের অনুষ্ঠান ভবিষ্যতে আরও করা হবে, যা শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রুবাইয়াত ফেরদৌস কুরেশি, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা।